এই আরেকটি গোল হয়ে গেছে অনেক সুন্দর একটি গোল হয়েছে এখানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে দেখেন সুন্দর একটি খেলা হচ্ছে ফুটবল এখানে যারা ছোটবেলায় খেলা করেছেন অবশ্যই দেখতে পারবেন এই যে ক্ষেতের মধ্যে পেக்கের মধ্যে কিন্তু তারা ফুটবল খেলার জন্য প্রস্তুত করেছে তোমরা এখানে কয়জন করে প্লেয়ার করে মানে প্রতি দলে দলে পাঁচজন তোমার দলের নাম কি দলের নাম দুগিয়া ফুটবল একাডেমি আচ্ছা তোমাদেরটা আচ্ছা পাঁচজন করে আচ্ছা এই এই বলটা দিয়ে না আর ওরা কি দর্শক আচ্ছা এখন তোমরা কি কিছুক্ষণ সময় বল খেলে ফেলছো না আরো কতক্ষণ খেলবা আচ্ছা এই প্যাকেটের মধ্যে তোমাদের কি কষ্ট হয় না আচ্ছা তো তোমরা এখন খেলা শুরু করো দেখেন দর্শক এখানে যে গ্রামের ছোটোবেলা যে আমরা বলগুলো খেলেছি এ এই যে দেখেন এইগুলো কিন্তু দানঘ্যাট ছিল ধান কাটার পরে কিন্তু অনেক সুন্দরভাবে যে প্যাক করে ফেলছে ওরা খেলে দেখেন পাঁচজন পাঁচজন করে দশজন প্লেয়ার ওরা খেলতেছে দুই দুইটা দল সুন্দরভাবে বলেছেন তো ওই খেলাটা আপনাদেরকে একটু আমি দেখাবো সেটাই দেখেন এই যে ওরা ওইদিকে মিনি খেলা ওইটা হাত দিয়ে ধরা যাবে না শুধু পায়ে সেই দৃশ্যটাই আমি আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখেন সুন্দর সুন্দর গোল এখানে কত সুন্দরভাবে খেলা করতেছে আপনারা যারা এই ছোটোবেলায় খেলা করেছেন অবশ্যই ছোটোবেলার খেলার কথা মনে পড়ে যাবে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন আপনারা কী কে কী কোথায় খেলেছেন কীভাবে খেলেছেন এই খেলাটা খেলেছেন কি না অবশ্যই ফেকাদার মধ্যে আপনারা কোন সময়ের মধ্যে খেলতেন অবশ্যই কমেন্ট বলে যাবেন ভিডিওটা দেখার পরে তো আমরা দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু ছেলেগুলো বল খেলতেছে এখনও কোন দিকে গোল হয়নি দেখি আর কিছুক্ষণ খেলার পরে গোল হয় কি না তো এখানে দেখেন এই যে খেলাটা অনেক সুন্দর হয়েছে দেখেন অনেক সুন্দর গোল হয়ে গেছে দেখেন অনেক সুন্দর একটি গোল হয়েছে অনেক খুশি তো ওরা একটি গোল হজম করে ফেলেছে দেখা যাক আর কিছুক্ষণ ওরা কি দিতে পারে কিনা দেখেন আসলে এই ছোটোবেলা গোল মানে খেলাটাই অনেক আনন্দ সেটা দেখেন এভাবে গেলে কুতুর ছুটো মানে পুরা শরীর প্যাককাদায় কিন্তু ওরা ভরে ফেলেছে যে দেখেন একটি গোল হয়েছে এক সাইডে আর এক সাইডে হয়নি এখনো দেখা যাক কি করে এই যে দেখেন ছোট্ট ছেলেটা কীভাবে দৌড় দিয়ে গোল নিয়ে গোল গোল হয়েছে এই দেখেন সুন্দরভাবে খেলা হচ্ছে কিন্তু এখানে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই খেলাটি এখান পর্যন্তই একটি একটি গোল হয়েছে ছোটো ছোটো বাচ্চাদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম